আজকে রেসিপি নিরামিষ ভেন্ডি টমেটোর ঝাল। প্রথমে আমি ভেন্ডিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার টমেটো। প্রথমে আমি তেলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে দিয়েছি আমি, একটু ভাজার পরে কিন্তু নুনটা দেব। আগে তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে কিন্তু আমি এর মধ্যে নুনটা দেব। দেখুন, একটু ভালো করে ভাজার পরে আমি হলুদটা দিলাম, এরপরে কিন্তু এবার নুনটা দিয়ে দেব। প্রথমে যদি আমি নুনটা দিয়ে দিই ভাজার আগে, তাহলে কিন্তু এটা ল্যাশ ল্যাশে হয়ে যাবে। সেই জন্য এটা ভেজে নেবার পরে, একটু ভেজে নেবার পর আমি নুনটা আর হলুদটা দেব। খুব ভালো করে ভেন্ডিগুলো ভেজে নেব, খুব লাল করব না, হালকা লাল করে কিন্তু ভেন্ডিগুলো ভাজব। আর ভালো করে ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দেখুন খুব ভালো করে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। সুন্দর করে ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নেবার পরেই কিন্তু আমি মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে ভেন্ডিটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে একটু ঘষে দিতে হয়, তাহলে এর সুন্দর গন্ধটা আসে। সেই জন্য কালো জিরেটা আমি হাতেতে ভালো করে ঘষে তবেই আমি তেলে ফোড়নটা দিয়েছি। ফোড়নটা ফুটে যাবার পরে এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। প্রথমে টমেটোটাই দেবো, এটা নিরামিষ হবে, কোনো রসুন পেঁয়াজ পড়বে না। খুব ভালো করে টমেটোটা একটু তেলের মধ্যে আমি কষিয়ে নেব। দেখুন তেলের উপর আমার ভালো করে টমেটোটা কষে এসছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। সুন্দর করে আদা বাটাটা দেবার পরের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। তারপর এর মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে এক চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝালঝাল খেতে এটা খুব ভালোই লাগে। খুব ভালো করে এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেন্ডিটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দর রং এসছে, একটু বেশ টক টক খেতে হয়, এটা খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে, রুটির সাথে এটা খেতে আপনার ভালোই লাগবে। এটা খুব একটা কষা কষা হবে না, একটু রসা রসা ঝোলঝোল থাকবে। গরম ভাতের সাথে, রুটির সাথে এই ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। সিজনের ভেন্ডি একটু সময়ের মধ্যেই গলে যাবে, খুব বেশি সময় লাগে না। সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু নুন দিয়ে এটা ভাজা ছিল সেই জন্য বুঝে শুনে নুনটা দিতে হবে, কারণ আগে আমি ভেন্ডিটা খুব ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা আমার ঝোল লাগবে, একটু একটা ঝোলঝোলই হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার, একটু ঝোলঝোল থাকবে, এটা একদম রেডি হয়ে গেছে। না আবার আগে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, এটা খুব সুস্বাদু হয় খেতে। সিজনের ভেন্ডি যেভাবে খাবেন তার একটা আলাদাই স্বাদ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 থেকে 3টে, শুধু সুন্দর একটু কাঁচা লঙ্কার যে গন্ধ আছে সেটা আসার জন্য। টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা সুন্দর একসাথে থাকলে একটা সুন্দর গন্ধ আসে ধনে পাতা আর কাঁচা লঙ্কার। ঠিক নামাবার আগেই দিয়েছি, রেডি হয়ে গেছে আমার ভেন্ডি টমেটোর ঝাল।